নাসিম বাটাম নিয়ে বলি চ্যাপ্টার ওয়ান, আমার নাম বলার দরকার নেই। হ্যালো বিউটিফুল পিপুল, আশা করছি সকলে ভালো আছেন। আমি আরিয়ান আছি সাথে। আপনার আগের যে ব্লগটা দেখছিলেন সেটা ছিল ঢোল সমুদ্রের দিঘি, আর আজকে যাচ্ছি আমরা মিয়ার দালানে। তো মিয়ার দালানটা একটা পুরনো জমিদার বাড়ি, তো তার ইতিহাস সম্পর্কে এবং তার বিস্তারিত যে ডিটেলসটা আছে, কীভাবে যাবেন, কোথা থেকে যাবেন, তো পুরো ডিটেলসটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সকলে পুরো ব্লগটার সাথেই থাকবেন, আর তার আগে বলে নিই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে বের হয়ে পড়া যাক। এখন আমি চলে এসেছি একদম যে মিয়ার দালানটা সে দালানে, আর আমার সাথে আছে এই দুই বান্দা। আই রেগুলার, আই রেগুলার, আমার নাম বলার দরকার নেই। এ হলো নাসিম আর মুগ্ধ। তো এখন আমরা উপরে যাব, আপনাদের পুরোটা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো। এখন আমি আসি মেন যে দালান, সে দালানের একদম মাঝামাঝি অবস্থায়। আমার পিছনে রয়েছে দালানটা, সে দালানটার খুবই সুন্দর দেখতে আর কি। আগের যে জমিদার ছিল সে জমিদারের বাড়ির মতো একদম সেম টু সেম। এইদিকে আছে হয়তো এটা রান্নাঘর ছিল বা অন্য কিছু ছিল, এখানে এরকম রয়েছে। আর ঠিক এইদিকে আমার পিছনে আছে, এখানে হয়তো প্রদীপ জ্বালানো হইতো বা অন্য কিছু রাখার জন্য এটা বানানো হয়েছিল তাক। আর এই জায়গাগুলোতেও হয়তো প্রদীপ জ্বালানো হতো তখন। এখন আমরা দালানের ভিতরে দোতলায় যাচ্ছি, তার আগে নিস্তালাটা আপনাদের দেখাবো, নিস্তালা দেখিয়ে দেন, তারপর দোতলায় যাব। আর এই দালানে একটা সবচাইতে বিশেষত্ব দিয়েছিলে, দালানে কোনো প্রকার কোনো লোহার ব্যবহার করা হয়নি। এই দালানের মেন যে কাঠামো, সে কাঠামোটা দাঁড়িয়ে আসছে কাঠের উপরে। অনেকে বলে এই দালানে একটা সুড়ঙ্গ আছে, বাট সেই সুড়ঙ্গটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আমি একদম সুড়ঙ্গের উপরে দাঁড়ায় আছি, এটা হলো মেন সুড়ঙ্গ। আর এটা হলো দুইতলা। আর এই দালানটার খুবই ভালো মতন সাজানো আছে, কারুকার্য করা রয়েছে অনেক সুন্দর করে, সেগুলো আমি এখন আপনাদের দেখাবো। আর আমার ঠিক পিছনে আছে দ্বিতীয় সেটের যে বারান্দাটা, সেটা এখন আমি আসি দালানের যে উপরের সাইডটা, দালানের যে মেন ছাদ, এই ছাদে এখানে আমাদের মুগ্ধ ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে আর নাসিম বাটাম নিয়ে বাহুবলি চ্যাপ্টার ওয়ান, সে বাহুবলির শুটিং করবে এখানে। তা শুটিং আমরা করবো, সমস্যা নেই, এখানে একটা শর্ট ফিল্ম হবে আমাদের। তবে যাই হোক, এখন আপনাদের এটা ঘুরে দেখাই, আর উপর থেকে আপনাদের দেখাই বিল্ডিংটা দেখতে কীরকম হবে। Thank you.
আপনারা ঝিনাইদহ আরাপপুর থেকে যে কোনো ইজি বাইকালাকে বললেই হবে যে আমরা মিয়ার দালানে যাবো, তাহলে সোজা আপনাকে এখানে নিয়ে আসবে। আর ঝিনাইদহ আরাপপুর থেকে মোটামুটি 2-3 কিলোমিটার ভিতরে এটা মোরাইদহতে। এই জায়গাটা অনেক সুন্দর, আগের যে জমিদার বাড়িগুলো ছিল ঠিক সেরকম জমিদার বাড়িটা। তো আপনারা জমিদার বাড়ি যারা না দেখছেন তারা এখানে আসতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এরপর নেক্সট যে ব্লকটা আসতেছে সেটা হলো ঝিনাইদহ জোহান পার্ক। আমি জোহান পার্কটা আপনাদের ঘুরে দেখাবো এবং জোহান পার্কের প্রত্যেকটা রাইডের থেকে শুরু করে সব কিছুর ফুল ডিটেলস আমি আপনাদের জানাবো। আর আজকের ব্লকটা এখানে শেষ করতেছি, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। মোটামুটি যারা আসতে চান তারা আসতে পারেন। তো নেক্সট ব্লগের জন্য সবাই ওয়েট করবেন, ততদিন আশা করি সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।